কোচবিহারের দত্ত জুয়েলার্স এবং মদনমোহন কোল্ড স্টোরেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি করা হলো গরিবদের মধ্যে। বুধবার মদনমোহন কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে তুলে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী গরিব দুস্থদের মধ্যে। এদিন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে দেওয়া হয় এই সমস্ত সামগ্রী। এই প্রসঙ্গে দত্ত জুয়েলার্সের কর্ণধার জানান, লকডাউনের জেরে বর্তমানে দিনমজুররা ভীষণ সমস্যায় পড়েছেন, সেই সমস্ত মানুষের সাহায্যার্থে তাদের এই ক্ষুদ্র উদ্যোগ। এদিন প্রায় 500টি পরিবারের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সোয়াবিন এবং সাবান। উদ্যোগ গ্রহণটা তো স্বাভাবিক, একটা সাধারণ ব্যাপার। ভারতবর্ষে যে এখন অবস্থা, তাতে গরিব লোকদের কাজ নেই, তাদেরকে যদি দু মুঠো অন্ন আমি তাদেরকে হাতে তুলে দিতে পারি, সেটা আমার সৌভাগ্য বলতে পারেন। হ্যাঁ, এই প্রচেষ্টাই আমি উদ্যোগী হয়েছি। এখানে মোটামুটি আমরা দিচ্ছি 5 কেজি চাল দিচ্ছি, 5 কেজি চাল দিচ্ছি, আবার ডাল দিচ্ছি, সয়াবিন দিচ্ছি আর সাবান দিচ্ছি। কত পরিবারকে দিলেন এটা? মোটামুটি আমাদের 500 টার্গেট আছে। এখন দেখা যাক, কম বেশি হলে সেটা তো করতেই হবে, যদি বেড়ে যায় তার জন্য আমাকে মোটামুটি প্রস্তুত আমি আসি করে দিই। 400 জনকে ত্রাণ দিচ্ছি, ত্রাণ দিচ্ছি 400 জনের মতন আমাদের এই কোল্ড স্টোরেজের, মদনমোহন কোল্ড স্টোরেজের পক্ষ থেকে এবং দত্ত জুয়েলার্সের পক্ষ থেকে আমরা এই মদনমোহন কোল্ড স্টোরেজের পার্শ্ববর্তী যারা দুস্থ রয়েছে তাদের মধ্যে আমরা ত্রাণটা বের করছি। ভালো, কি কি পেলেন আজকে? চাল, তো 2 সপ্তাহ থেকে তো লকডাউন চলছে। আজকে দত্ত জুয়েলার্স এবং দত্ত পরিবারের পক্ষ থেকে যে আপনাদের যে ত্রাণ বিলি করা, সেটাতে কতটা আপ্লুত আপনি, কতটা খুশি? অনেকটা খুশি। আপনার পরিবারে কতজন রয়েছে? 4 জন।